नमस्कार बंधुरा यामी रेसिपी विथ अनिंदिता चैनले अपने स्वागत जानाई। आशा करी अपनारा खूब खूब भालो आछेन, आमिओ भालो आछि। आजकेर आमी ब्रयलार मुरगीर मांसेर झोल रान्ना करे देखाबो। बाड़ीते आत्मीय स्वजन एले एइभावे आपनारा रान्ना करे खाबाबेन, सबाई खूब तृप्ति करे खाबे। एखाने आमी निये निएछि 1.5 केजी परिमाण ओजनेर ब्रयलार मांस। एर मध्ये आमी दिए दिएछि हलुद गुड़ो, लंकार गुड़ो, लवण, सोयाबिन तेल, पिंयाज कुचि, आदा बाटा, रसुन बाटा, काँचा लंका चेरा और दिए देव टमेटो कुचि। दिए भालो करे हाथ दिए आमी माखिए नेब। तारपर एर मध्ये लेबुर रस दिए भालो करे हाथ दिए आमी माखिए नेब। आमी एखाने लेबुर रस व्यवहार करेछि, आपनारा एखाने टक दई बा ভিনেগার দিতে পারেন। এখানে আমি মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাংসটা মাখানো হয়ে গেছে, আমি 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে মাংসটাকে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ভাপানো আলু। আলুটাকে ভালো করে ভেজে নেব। এই আলুটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি মশলা কষানোর সময় এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর পেস্টটা দেব, তাই জন্য আগে থেকে পেস্টটা বানিয়ে রেখে দিলাম। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তারপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি। দেখুন বন্ধুরা, চিনির কালারটা পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চিনিটা উপরে ভেসে উঠবে তখন ভাববেন মাংস রান্নার জন্য ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এবং মাংসের কালারটা আসবে খুবই সুন্দর। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা এবং জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা মজে যায়। পেঁয়াজটা মজে গেছে, এরপর আমি দিয়ে দেব রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ এবং লঙ্কার গুঁড়োর পেস্টটা, অল্প জল দিয়ে বাটিটাকে ধুয়ে দিয়ে দেব এবং ভালো করে কষে নেব যতক্ষণ না লঙ্কা এবং হলুদ গুঁড়োর গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে কষে নেব। আমার মাংসের মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবং গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা ব্রয়লার মাংসগুলো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মিট মশলা, দিয়ে ভালো করে আমি কষে নেব মাংসটাকে। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাংসটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।